দিল্লীত প্রবল বৃষ্টিপাতে ভঙ্গ করিলে 41 বছরের অভিলেখ হয়। 1982 চনের পাছত এদিনত 152 মিলিমিটার বরষুণ হয়েছে দিল্লীত, আর 1982 চনের 25 জুলাইত হয়েছিল 169.9 মিলিমিটার বরষুণ। দিল্লীত অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আর তৎপর হয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রতিকূলতার বিপরীতে সোশ্যাল মিডিয়াত আমেজ একাংশর অভিলেখ ভঙ্গকারী বৃষ্টিপাতত দেশের রাজধানী দিল্লীত হাহাকার। 41 বছরীয় অভিলেখ ভঙ্গকারী প্রবল বৃষ্টিপাতত দিল্লীত বান সদৃশ পরিবেশ। বর্ষাকালের প্রথমটো প্রবল বৃষ্টিপাতত এতিয়া হাহাকার দিল্লীবাসীর। মাত্র 12 ঘণ্টাত বরষিলে দিল্লীত হওয়া মুঠ বরষুণের 15%, মাত্র 12 ঘণ্টাত। পরিস্থিতি এনে হয়েছে যে দিল্লীত এতিয়া বাহনের নহয়, প্রয়োজন হয়েছে নাওর। আর প্রবল বরষুণের ফলত যে ডুবিব ধরেছে দিল্লী, রাজধানী শহরখনের ঠায়ে ঠায়ে একা থুলে পানি। সাধারণ আবাসিক অঞ্চল বাদে বরষুণের পানি প্রায় পরিত্রাণ নাপালে দিল্লির নামি দামি অঞ্চলেও, কেন বিগত 24 ঘণ্টাত দিল্লীত অভিলেখ ভঙ্গ করে 153 মিলিমিটার বৃষ্টিপাত। বতর বিজ্ঞানের মতে দিল্লীত আজি পুয়া 5:30 হয়েছিল 153 মিলিমিটার বরষুণ। 2003 চনের জুলাই মাহত দিল্লীত 24 ঘণ্টাত হয়েছিল 133.4 মিলিমিটার বরষুণ। আনহাতে এই ক্ষেত্র অল টাইম রেকর্ড হয়েছে 1958 চনের 21 জুলাইত দিল্লীত হওয়া বরষুণ। সেই দিনট দিল্লীত হয়েছিল 266 মিলিমিটার বরষুণ, প্রায় দুগুণ। আনহাতে 1982 চনের 25 জুলাইত দিল্লীর সফদারজং এলাকাত হয়েছিল 169.9 মিলিমিটারের বরষুণ। সেই অনুযায়ী 82 চনের পাছত 41 বছরত দিল্লীত সর্বাধিক বৃষ্টিপাতের ঘটনা। নেড়া নেপেরা বরষুণের প্রাক পশ্চিম দিল্লীত এটা ঘরের ছাদ খহি পড়াত আহত হয় দুজন লোক। ইপিনে দিল্লীর প্রবল বৃষ্টিপাতের ঘটনা এতিয়া ব্যাপক ট্রেন্ডিংত আহিছে সোশ্যাল মিডিয়াত। কোনো যদি সরকারক সমালোচনা করছে, আন একাংশই আকৌ মজা লৈছে এনে অভূতপূর্ব পরিবেশের। সোশ্যাল মিডিয়ায় দিল্লীবাসীর প্রতিক্রিয়ার প্রতি লক্ষ্য রাখি দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের টুইট। পরিস্থিতির প্রতি নজর রাখি দিল্লীর সকল বিভাগের বিষয়াসকলের দেওবরিয়া ছুটি বাতিল করে প্রভাবিত এলাকালৈ যাওয়ার নির্দেশ দিয়া হয়েছে। দিল্লীর সকল মন্ত্রী আর মেয়রক সকল প্রভাবিত অঞ্চল পরিদর্শন করার নির্দেশ দিছে মুখ্যমন্ত্রী। আর বিপরীতে একাংশই মজা লৈছে এই পরিস্থিতির। কোনোয়ে দিল্লীত গোয়ার অনুভব লওয়ার কথা প্রকাশ করার বিপরীতে কোনোয়ে বিচারিছে নাও। ইপিনে প্রবল বৃষ্টিপাতত এখন বিদ্যালয়ের পকী দেওয়াল খহি পড়াক লৈ বিরোধীয়ে ক্ষোভ প্রকাশ করছে। ইমান দিনে চর্চাত আছিল দিল্লীর হাড় কপুয়া যার, এইবার নতুন রং দেখালে দিল্লীর বরষুণে।